বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। দর্শক সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো। বরাবরের মতোই সিএই হোম ডিজাইন চ্যানেলের পক্ষ থেকে আবারও আরো একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে। দর্শক, স্ক্রিনে আপনারা যে ড্রয়িং দুটি দেখতে পাচ্ছেন, এই ড্রয়িংটা নিয়ে মূলত আজকে আলোচনা করব। যারা এই ড্রয়িংটা সম্পর্কে বিস্তারিত ধারণা পেতে চান, তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তাহলে কোথায় কি ধরনের মেজারমেন্ট ব্যবহার করা হয়েছে, সেই মেজারমেন্ট সম্পর্কে ভালো একটা ধারণা আপনার চলে আসবে। আর এই ড্রয়িংটা অনুযায়ী আপনার যদি কোনো জায়গা থেকে থাকে, সেই জায়গার বাড়ি করার পরিকল্পনা করছেন, যে সেখানে একটা বাড়ি তৈরি করবেন, তাহলে সেই বাড়ি তৈরি করার পরিকল্পনা থেকে এখান থেকে একটা ধারণা নিতে পারেন যে আপনার সেখানে কয়টা ইউনিট করা সম্ভব হবে এবং প্রত্যেকটা ইউনিটে কয়টা করে রুম তৈরি করা সম্ভব হবে। তো চলুন দর্শক, ভিডিওটি মূলত শুরু করি এবং এই ভিডিওটি সম্পর্কে একটা বিস্তারিত ধারণা নিয়ে আসি। দর্শক, প্রথমেই যে ড্রয়িংটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে এই বিল্ডিংটির গ্রাউন্ড ফ্লোর নিয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। এখানে গ্রাউন্ড ফ্লোর হিসাবে যেটা ব্যবহার করা হয়েছে, আমাদের গ্রাউন্ড ফ্লোরে দুইটা ভাগের একটা অংশ গাড়ি পার্কিং হিসাবে ব্যবহার করা হয়েছে, যেটা বাম পাশে দেখতে পাচ্ছেন, এখানে র্যাম্প লেখা আছে। আর গাড়ি পার্কিং মূলত এই গ্রাউন্ড ফ্লোরের বাম পাশের পোর্শনটাতে গাড়ি পার্কিং করা হবে। এখানে গাড়ি পার্কিং এর যে জায়গা দেওয়া আছে, নির্ধারণ করা আছে, সেই জায়গার মেজারমেন্ট হচ্ছে 24 ফিট 10 ইঞ্চি। এই মেজারমেন্টটা হচ্ছে এখান থেকে এই মাপটা, এই মেজারমেন্ট হচ্ছে 24 ফিট 10 ইঞ্চি। আর গাড়ি পার্কিং এর যে দৈর্ঘ্য সেটা, সেই মেজারমেন্টটা হচ্ছে 35 ফিট 10 ইঞ্চি। এই জায়গাটাতে আমাদের গাড়ি পার্কিং এর জায়গা হবে। আর ডান পোর্শনে যে ইউনিটটা রাখা আছে, এখানে মূলত তিনটা বেডরুম রাখা আছে, একটা ডাইনিং ড্রয়িং হিসাবে একসাথে রাখা হয়েছে, দুইটা টয়লেট রাখা আছে, একটা কিচেন, আর সামনে পিছনে দুইটা বারান্দা রাখা আছে। তো এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোর সম্পর্কে ধারণা। আর যদি এই ড্রয়িংটারই আমরা ফার্স্ট ফ্লোরে যাই, তাহলে ফার্স্ট ফ্লোরে যদি আমরা দেখি বিল্ডিংটা কতটুকু জায়গা কাভারেজ করেছে, সে জায়গাটুকু যদি দেখতে চাই, আমরা প্রথমেই যদি দেখি যে বিল্ডিংটার মূলত লম্বা কতটুকু জায়গা দখল করেছে। লম্বা জায়গাটা হচ্ছে 51 ফিট বিল্ডিংটার লম্বা, আর এটা চওড়ার মেজারমেন্ট হচ্ছে 40 ফিট 6 ইঞ্চি। তো 51 ফিট লম্বা আর 40 ফিট 6 ইঞ্চি, এই জায়গাটি হচ্ছে বিল্ডিং এর ফ্লোর এরিয়া। এর বাইরে আপনাদের যে পরিমাণ জায়গা রাখা লাগবে, আমি প্রায় প্রত্যেকটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে থাকি যে একটা বাড়ি তৈরি করার মানে এই না যে আপনি বাড়িটা আপনার জমির ঠিক সীমানা ঘেঁষেই বাড়িটা তৈরি করবেন। বাড়িটা যদি জমির সীমানা ঘেঁষে তৈরি করেন, তাহলে সেখানে বেশ কিছু অসুবিধার সৃষ্টি হয়। যেমন বিল্ডিংটা তৈরির পরে বিল্ডিং এর মেরামত কাজ করতে অসুবিধা হয়, বিল্ডিং এর পাইপ লাইনে কাজ করতে অসুবিধা হয়, সেখানে প্লাস্টারের কাজ করতে সমস্যা হয়, রঙের কাজ করতে সমস্যা হয়, এই ধরনের নানান ধরনের অসুবিধার সম্মুখীন আপনার হতে হয়। তো এই কারণে একটা বাড়ি তৈরি করতে গেলে নির্ধারিত জায়গায়, যে জায়গাটিতে আপনারা বাড়িটা তৈরি করবেন, সেই নির্ধারিত জায়গা থেকে আপনার মিনিমাম বিল্ডিং এর চতুর্থ সাইডে 3 ফিট থেকে 3.5 ফিট জায়গা অবশ্যই সেখানে ফেলে রাখবেন। তাহলে এই কাজগুলি করতে খুব সুবিধা হবে। তো এখন দর্শক, আমি যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আমাদের এই বিল্ডিংটাতে যে আমাদের দুইটা ইউনিট করা হয়েছে, এই দুইটা ইউনিটের মেজারমেন্ট কিরকম সেটা একটু আপনাদের মাঝে আলোচনা করব। এখন আমরা যদি সিঁড়িঘর থেকে প্রথম বিল্ডিং এর মধ্যে যে কোনো একটা ইউনিটে যাই, তা আমরা ধরলাম এই এই পোর্শনের ইউনিটটাতে আমরা যাই, ডান পাশের ইউনিটটাতে যদি আমরা যাই, তাহলে দেখতে পাচ্ছি এখানে ডাইনিং এর যে ডিস্টেন্স সেটা মেজারমেন্ট পাচ্ছি হচ্ছে 13 ফিট 8 ইঞ্চি। আর এখান থেকে কলাম থেকে এই পর্যন্ত যে মেজারমেন্ট, এই মেজারমেন্ট আমরা পাচ্ছি 10 ফিট 7 ইঞ্চি। কিন্তু মেজারমেন্টটা যদি আবার এখান থেকে ধরা যায়, এই মেজারমেন্টটা কিন্তু আবার পুরো সরাসরি একটা মেজারমেন্ট পেয়ে যাচ্ছে, এখানে মাপটা পাচ্ছে হচ্ছে 19 ফিট 4 ইঞ্চি। দর্শক, আমাদের এই ইউনিটে মূলত তিনটা বেডরুম আছে। এখানে আমরা যে বেডরুমটা নিয়ে কথা বলছি, এটা হচ্ছে ছোট একটা বেডরুম। এই বেডরুমের চওড়ার মাপটা যদি আমরা দেখি, চওড়ার মাপটা আমরা পেয়ে যাচ্ছি 9 ফিট 10 ইঞ্চি, আর এটা লম্বার মাপ আমরা পাচ্ছি 12 ফিট। এখন এই বেডরুম থেকে বের হয়ে ঠিক পাশে আরেকটি বেডরুম আছে আমাদের। এই বেডরুমটা যদি আমরা দেখি, এই বেডরুমের মেজারমেন্ট আমরা পাচ্ছি, চওড়ার মাপটা হচ্ছে 10 ফিট 5 ইঞ্চি,
আর এখানে লম্বার মাপটা আমরা পাচ্ছি 12 ফিট। এই বেডরুমের সামনে পোর্শনে একটা বারান্দা রাখা আছে, বারান্দার চওড়ার মাপটা হচ্ছে 3 ফিট 8 ইঞ্চি আর এটার লম্বার মাপ হচ্ছে 10 ফিট 5 ইঞ্চি। এই হচ্ছে আমার এই বেডরুমটা সম্পর্কে ধারণা। এখন এই বেডরুম থেকে বের হয়ে আমাদের ড্রয়িং ডাইনিং এর সাথে একটা কমন টয়লেট রাখা আছে। এই কমন টয়লেটের মেজারমেন্ট যদি আমরা দেখি, এটার লম্বার মাপ আমরা পাচ্ছি 10 ফিট 10 ইঞ্চি আর চওড়ার মেজারমেন্ট আমরা পাচ্ছি 5 ফিট। এটা কমন টয়লেট হিসাবে বেশ বড় সড়ো এবং সুন্দর একটি মেজারমেন্ট। এখন এর ঠিক পাশেই আমাদের আরেকটি বেডরুম রাখা আছে, যে বেডরুমের মেজারমেন্ট আমরা দেখতে পাচ্ছি এটার চওড়ার মাপ হচ্ছে 10 ফিট 10 ইঞ্চি আর লম্বার মেজারমেন্ট হচ্ছে 13 ফিট। এই বেডরুমের সাথেও একটা বারান্দা রাখা আছে, যে মেজারমেন্ট আমরা পাচ্ছি এটার চওড়ার মাপটা পাচ্ছি 4 ফিট আর লম্বার মাপটা পাচ্ছি 10 ফিট 10 ইঞ্চি। দর্শক, আমাদের এই বেডরুমের সাথে একটা অ্যাটাচ টয়লেট রাখা আছে, যে টয়লেটের মেজারমেন্ট আমরা পাচ্ছি চওড়ার মাপটা 5 ফিট 3 ইঞ্চি আর লম্বার মাপটা আমরা পাচ্ছি 7 ফিট 6 ইঞ্চি। আমাদের এই ইউনিটে কিচেনের যে মেজারমেন্ট আছে, কিচেনের মেজারমেন্ট আমরা দেখতে পাচ্ছি এটা লম্বার মাপটা আমরা পাচ্ছি 8 ফিট আর চওড়ার মাপটা আমরা পাচ্ছি 7 ফিট 6 ইঞ্চি। তো দর্শক, এই হচ্ছে আমার বিল্ডিং এর উপরের যে ফ্লোর গুলি হবে সেই ফ্লোর গুলির মেজারমেন্ট নিয়ে মূলত কথা বললাম। এখন এই জায়গার মধ্যে আপনি যদি দুইটা ইউনিট করেন, তাহলে সেখানে এইভাবে যদি ইউনিটটা সাজানো যায়, তাহলে সেখানে আমরা তিনটা করে বেডরুম পেয়ে যাচ্ছি, একটা দুইটা তিনটা, একটা ড্রয়িং ডাইনিং স্পেস পেয়ে যাচ্ছি বেশ বড় সড়ো, এর ঠিক সাথে একটা কিচেন পেয়ে যাচ্ছি, মাস্টার বেডরুমের সাথে একটা অ্যাটাচ টয়লেট থাকছে এবং ড্রয়িং ডাইনিং এর সাথে একটা কমন টয়লেট থাকছে, আর দুইটা রুমের সাথে আমাদের মূলত দুইটা বারান্দা রাখা সম্ভব হয়েছে। তো এই হচ্ছে আমাদের এই ড্রয়িংটা সম্পর্কে যেটুকু বিস্তারিত ধারণা দেওয়া দরকার ছিল সে ধারণাটা আপনাদের মাঝে তুলে ধরলাম। আপনাদের যদি এই সমপরিমাণ জায়গা থেকে থাকে, তাহলে ড্রয়িংটি আপনারা অবশ্যই ফলো করতে পারেন এবং এখান থেকে কিছু ধারণা নিয়ে আপনাদের কাঙ্ক্ষিত যে স্বপ্নের বাড়ি সেই বাড়িটা সম্পর্কে একটা ধারণা নিতে পারেন, যে এখানে আপনারা আপনাদের সেই জায়গাটিতে কয়টি রুম আপনারা বানাইতে পারবেন, কয়টি টয়লেট সেখানে হবে, কয়টি ইউনিট সেখানে সম্ভব হবে। তো এই হচ্ছে আজকের ভিডিও সম্পর্কে বিস্তারিত ধারণা। দর্শক সকলে ভালো থাকবেন, আর যারা এই চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে অল অপশনে চাপ দিতে অবশ্যই ভুলবেন না। তাহলে এই ধরনের ভিডিও নোটিফিকেশন খুব সহজে আপনারা পেয়ে যাবেন, যাতে এই ধরনের ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা খুব সহজেই এটা দেখতে পারেন। দর্শক, আজকের মতো এখানে শেষ করছি, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।